প্রতারণা করা প্রতারিতদের সমস্ত টাকা মিটিয়ে দিয়ে ক্ষমা চেয়ে সাহসিকতার পরিচয় দিলেন আরামবাগ পুরসভার চেয়ারম্যানের ভাগনা অভিজিৎ হাজরা। সম্পত্তি বিক্রি করে প্রত্যেকের টাকা মিটিয়ে দিয়েছেন তিনি। প্রতারিত সকল ব্যক্তি আজ তার বাড়িতে গিয়ে নিজেদের টাকা নিয়ে আসেন। উল্লেখ্য, আরামবাগ মেডিকেল কলেজে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে জেলা জুড়ে একাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন অভিজিৎ হাজরা। কিন্তু চাকরি না হওয়ার কারণে বেশ কিছুদিন আগে একাধিক ব্যক্তি অভিজিতের বাড়ি ঘেরাও করে টাকা ফেরতের দাবি জানিয়ে তুমুল বিক্ষোভ দেখান। ঘটনার সময় চেয়ারম্যান সমীর ভান্ডারি কোনো রকমে পরিস্থিতি সামাল দিয়ে বুঝিয়ে সুঝিয়ে বিক্ষোভকারীদের নিজ নিজ বাড়িতে পাঠান। এই ঘটনার পর নিজেদের সম্পত্তি বিক্রি করে সকল প্রতারিতরা টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন অভিজিৎ হাজরার বাবা। অভিজিৎ জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল, তিনি সকলকে চাকরির প্রলোভন দিয়েছিলেন। সেই প্রলোভনে পড়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা তুলে প্রায় 10-12 লক্ষ টাকা তাকে আমি দিয়েছিলাম। কিন্তু প্রতারিত হওয়ার পর এখন বাবার প্রায় 5 বিঘা জমি বিক্রি করে সকলের টাকা ফেরত দেওয়া হয়েছে। টাকা ফেরত দিতে পারায় এখন একটু শান্তি লাগছে। আপনার বিরুদ্ধে চাকরি দুর্নীতির অভিযোগ ছিল, এখন দেখা যাচ্ছে আপনি টাকা ফেরত দিচ্ছেন, যদি ঘটনাটা বলেন কি? হ্যাঁ, আমি সবাইকে মানুষকে পয়সা ফেরত দেওয়া হচ্ছে, আমার বাবা জমি বিক্রি করে সবাইকে টাকা ফেরত দিচ্ছে। কিসের চাকরি দেবে বলেছিলেন? আমাদের হরামবাগের মেডিকেল কলেজের। মেডিকেল কলেজ কলেজের চাকরি দেবে? 250 জনকে। কারো কাছে 5,000, কারো কাছে 10,000, কারো কাছে 3,000। ও, একজনের সঙ্গে যোগাযোগ হয়েছিল স্বাস্থ্য দপ্তরে তার নির্দেশে। হ্যাঁ, তিনি বলতেন যে আমাকে ছেড়ে দাও, কাজ হবে, এই বলে পয়সাগুলো লাই। কতজনের কাছে টাকা নিয়েছিলেন? 250 জনের কাছে। কোথায় কোথায় বাড়ি, তারা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করলো? যারা পয়সা দিয়েছিল, অনেক ব্যাঙাই আছে, তারপর হচ্ছে মদিনে আছে, এদিকে আপনার হচ্ছে কি বলে, হ্যাঁ, এই ওই কি বলে, কাবলে আছে, এইদিকে সব আছে, বিভিন্ন জায়গার ছেলে আছে। আপনাকে কি বলা হয়েছিল, কত টাকা মাইনে দেওয়া হবে এই চাকরিতে ঢুকলে? আমাকে বলা হয়েছিল 12,000 টাকা করে বেতন দেবে, আর পিএফ 960 টাকা দেবে। কতদিন আগে যোগাযোগ হয়েছিল আপনার সঙ্গে, যিনি যাকে টাকা দিতেন? কতদিন আগে যোগাযোগ হয়েছিল আপনার সঙ্গে? 7-8 মাস আগে। আপনি কি করেন? আমি সুপার স্পেশালিটি হসপিটালে সিকিউরিটির কাজ করি। কতদিন ধরে করছেন? বছর 5-6 হবে। এর আগে এরকম কোনো অফার এসেছিল, এরকম চাকরি দেওয়ার নাম, চাকরি দেওয়া হবে আপনার কাছে? না না না। আপনি তাকে কত টাকা দিয়েছিলেন? আমি তাকে 12-13 লাখ টাকার মতন দিয়েছি। কত টাকা তুলেছিলেন? 15 লাখ। কীভাবে টাকা ফেরত দিলেন আপনি? আমি আমার বাবার সম্পত্তি বিক্রি করে ফেরত দিয়েছি। কত দিয়েছেন? 5 বিঘের মতন জমি বিক্রি করেছি। অভিজিৎ হাজরার বাবা বলেন, ছেলে যা অন্যায় করেছে তার জন্য আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আর তার অন্যায়ের কারণে চেয়ারম্যান সমীর ভান্ডারির নাম জড়িয়েছিল, কিন্তু সে কোনোভাবেই জড়িত নন। আর ছেলের কারণে আমারও বদনাম হয়েছে, অথচ আমি সৎভাবে জীবন যাপন করি। ইতিমধ্যে আমি আমার জমি বিক্রি করে সকলের টাকা ফেরত দিয়ে দিয়েছি, এখন আমি চাই আমার ছেলের চাকরিটি ফিরিয়ে দেওয়া হোক। আমি বলছি কি, যে আমার ছেলে যে অন্যায় করেছে তার প্রতিবিধান করার জন্য আমি আমার সম্পত্তি বিক্রি করে সমস্ত টাকা প্রত্যেকে মিটিয়ে দিয়েছি। আর ওর মামার নামে লোক, ও মামা কোনোভাবেই যুক্ত নয়। এবং আমার বৌমা ফোন করেছিল, তখন আমি থাকিনি, আমার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, দুটো ভাল পরিবর্তন হয়েছে, আবার একটা পেসমেকার বসাতে হয় বলে আমি কলকাতা গিয়েছিলাম। সেই জন্য ওর মামা শুধু ছুটে এসেছিলো, কারণ আমার বৌমা একা ছিল ঘরে, হ্যাঁ, ছেলে থাকেনি, সে ঘর থেকে পালিয়েছিল বম্বে। এইখানে এইরকম করে অতগুলো মানুষকে মানে নিয়ে যেয়ে হ্যারাসমেন্ট করেছে, আমি প্রত্যেকের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছি, ওর ভুলটাকে আমি সংশোধন করার চেষ্টা করেছি। মামা বলতে যে চেয়ারম্যান সমীর ভান্ডারি কোনোভাবেই যুক্ত নয়। ও ভাগনাদিকে ভাগ্নিদিকে খুব ভালোবাসে, তাই আমার ভাগিন বউ ফোন করতে যে আমি এরম বিপদে পড়েছি, সে ছুটে এসে শুধু মমকে সরিয়েছে।
আর আর কোনোভাবে সে দোষী নয়, কিন্তু তাকে দোষী করা চাইছে, সেও যুক্ত, কিন্তু সে কোনোভাবেই যুক্ত না। আমার ছেলে যা করেছে আমার ছেলে করেছে, অতএব তাকে কোনোভাবেই যেন দেওয়া হয়। আর আমাদের কাছে অনুরোধ থাকবে যাতে ওর চাকরিটা ফিরে পায়, নাহলে ওর একটা মুখবতীর ছেলে আর একটা ছেলে অনেকটা জড় বুদ্ধি, আমরা সমস্যার মধ্যে রয়েছি, দয়া করে আমার স্বামীর চাকরিটি ফিরিয়ে দেওয়া হোক। যদি না চাকরি পেয়ে পাই কী করে কী হবে বলুন। আমরা তো আশা করছি যেন হসপিটাল কর্তৃপক্ষ যারা আছেন সবই যেন ব্যবস্থা করে যেন চাকরিটা ফিরে যায়। আমাদের তরফ থেকে তো যেটা করার সব টাকা মিটিয়ে দেওয়া হয়েছে, তো হসপিটাল কর্তৃপক্ষ যেন একটা ব্যবস্থা নেয় যেন চাকরিটা যেন ফিরে পায়। এই যে কথা বলতে পারেন মুখ বলি। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স রে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি, যোগাযোগ নাম্বার 8373074998, এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।